মহারাজের জীবনে আমরা দেখেছি যে কর্মবহুল জীবন। মহারাজ ঘনানন্দজি মহারাজ তিনি তার দীর্ঘ যে সন্ন্যাস জীবন তার মধ্যে কখনো তিনি কোথাও তপস্যায় যান, যা কিছু তপস্যা করেছেন এই কর্মের মধ্যে দিয়েই করেছেন। তো কিভাবে তিনি কাজ করেছেন, প্রথম তিনি যখন সঙ্গে যোগদান দিল যোগ করলেন, তার প্রথম অনুপ্রেরণাটি আসে তার এক জাতুত দাদা ছিলেন কেতকী মহারাজ বলে, তিনি ছিলেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী। তো তিনি চিরাপুঞ্জি অঞ্চলে তিনি ছিলেন সিলেটে, সিলেটের কাছেই পাহাড়ের ওপরেই হচ্ছে, তখন তো আর ভারতের বিভাগ হয়নি, বাংলাদেশ হয়নি, কাজে একই ভারত ছিল। তো সিলেটের পাশেই যে পাহাড়ি অঞ্চল সেই ছিল মেঘালয়, সেই মেঘালয় অঞ্চলে তিনি গিয়ে এই আদিবাসীদের মধ্যে কাজ শুরু করেন এবং সেই আদিবাসী জনসাধারণের চিকিৎসা শিক্ষা এর জন্য প্রাণপণ তিনি প্রাণপাতই করে দেন। সেখানে অল্প বয়সে তার শরীর যায়, কিন্তু তার মধ্যে তিনি খাসি ভাষা শিখে নিয়ে সেই খাসি ভাষায় বই লিখে তাদের পড়াশোনা করিয়ে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন তিনি এনে দিয়েছিলেন অল্প সময়ের মধ্যে, এবং অক্লান্ত পরিশ্রম করে তার শরীর ভেঙে যায়। তো সেই দাদাই ছিলেন এই মহানন্দজি মহারাজের প্রথম অনুপ্রেরণা। তারপর তিনি স্বামীজির বই ইত্যাদি পড়েন এবং তারপর এই যে নিঃস্বার্থ সেবা বললাম, এই নিঃস্বার্থ সেবার মাধ্যমেই কিন্তু তার প্রথম যে অনুপ্রেরণাটি তিনি লাভ করেন তার দাদার কাছ থেকে। তারপরে তিনি রামকৃষ্ণ সঙ্ঘে যখন যোগদান করেন সেখানে ভুবনেশ্বর মঠে, এবং সেখানে কিছুদিন বাদে সঙ্ঘের যে সহাধ্যক্ষ সেই সময় ছিলেন স্বামীজির শিষ্য কেদার মহারাজ, স্বামী কেদারানন্দ মহারাজ তখন সেখানে আসে, তাকে কিছুদিন সেবা করার তিনি সুযোগ পান এবং তিনি এই নবাগত ব্রহ্মচারী, তখন মহারাজের নাম ছিল নরেশ, তাকে সম্পূর্ণরূপে তাকে সঙ্গ জীবনের জন্য তাকে পরিচালিত করে। তো তিনি ওনাকে বলেছিলেন যে দেখো যা কিছু করবে একটা ভাব নিয়ে করবে, সবসময় একটা ভাব ধরে থাকবে, এটি যে ঠাকুরের কাজ, ঠাকুরের বর, সমস্ত কিছু এইভাবেই তুমি চিন্তা করবে, এবং এই ভাবটি যদি তুমি সবসময় ধরে রাখতে পারো তাহলে এই কর্মই তোমার সাধনা হয়ে যাবে। তো এই যে ছোটবেলায় তিনি যখন প্রথম তিনি সঙ্গে যোগদান করেছেন তখন এই শিক্ষা তার কাছে বসে তিনি লাভ করেন এবং দিনের পর দিন তার সঙ্গ করেন, এবং তিনি যা যা উপদেশ দিতেন ডায়েরিতে লিখে থাকতেন রাখতেন, এবং তার মূল ভাবটি এই যে ওই ভাবটি ধরে রাখা যে ঠাকুর আমার হৃদয়ে বসে আছেন এবং এই যে সঙ্ঘ, সঙ্ঘের যে কিছু কাজ এসবই ঠাকুরের সেবা, ঠাকুরের সেবাগানে কাজ করা, এই মন্ত্রটি যেন তিনি সেই সময় লাভ করেন। এবং তারপর সত্যি সত্যিই তিনি সেটিকে নিজের জীবনের মূল মন্ত্ররূপে গ্রহণ করেন। ঠাকুরের সঙ্গে গণানন্দজি মহারাজের প্রত্যেকটি কাজ আমরা দেখেছি, যখন ওনার সঙ্গে আমরা ব্যবহার করতাম, ওনার সঙ্গে চলাফেরা করতাম, এতটুকু এদিক ওদিক হলে উনি বিরক্ত হতেন, পছন্দ করতেন না। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ যেন সুচারু সুন্দর হয়। একদিন মহারাজের যে কাপড় সেটা মহারাজ প্রথম প্রথম নিজেই কাপড় ধুতেন, আমাকে বলতেন যে আমি গিয়ে ওই কাপড় শুকোতে দিতাম, তো শুকোতে দিচ্ছি, তো শুকোতে দিয়েছি, মহারাজ দেখে বললেন যে তখন উনি সুন্দর করে সেটিকে দুটো চারটে যে খুঁট আছে সেটিকে মিলিয়ে সুন্দর করে সেটিকে শুকোতে দিলেন,
তারপরে একটি কথা তার জীবনেরই একটি ঘটনা বললেন যে দেখো আমি ছিলাম যোগদান করেছিলাম ওই ভুবনেশ্বর মঠে, তো সেখানে শঙ্করানন্দজি মহারাজ ছিলেন পরবর্তীকালে প্রেসিডেন্ট এবং ব্রহ্মানন্দজি মহারাজের তিনি সচিব ছিলেন বহুকাল। তো একদিন আমি যখন ওখানে শঙ্করানন্দজি মহারাজ ওই ভুবনেশ্বর মঠেই তখন অবস্থান করতেন, তো একদিন আমি যখন জয়েন করি মানে ভগবানন্দজি মহারাজ বলছেন যখন সঙ্গে যোগদান করি, আমার খুব ইচ্ছা হলো এই প্রবীণ সাধু এবং এই রাজা মহারাজের সাক্ষাৎ সংস্পর্শে এসছেন তার কিছু সেবা করি। তো একদিন সকালবেলা ওনার ঘরে গেছি, উনি খুব গম্ভীর ছিলেন, তো গিয়ে দেখি যে ওনার শয্যায় ওনার চাদরটি পড়ে আছে। তো আমি চাদরটিকে সুন্দর করে ভাঁজ করে সেটিকে ওখানে রাখছি। শঙ্করানন্দজি মহারাজ দেখি বললেন যে দেখো লিখে দাও, কাজ বাড়াতে হবে না। তো এত গম্ভীর ছিলেন মহারাজ, বলতেন যে আমার হাত থেকে কাপড় সেই চাদরটি পড়ে গেল, আর ঘরে এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর উপায় ছিল না, আমি আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম ঘর থেকে। কিন্তু তিনি ছাড়লেন না, তিনি পরে দেখলেন যে শঙ্করানন্দ মহারাজ কীভাবে সেই চাদরটিকে পাঠ করেছেন, পরে গিয়ে দেখে এলেন। পরের দিন আবার উনি গেছেন সেখানে এবং গিয়ে তখন চাদরটিকে সেই যেরকমভাবে মহারাজ পাঠ করেছেন ঠিক সেইভাবে উনি পাঠ করে রেখে এলেন। তখন আর শঙ্করানন্দ মহারাজ কিছু বললেন না, সেই ধীরে 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 তার সঙ্গে পরিচয় হয়ে গেল এবং পরবর্তীকালে অনেক সেবা তার করেছে। তো দেখুন এইটা হচ্ছে যে কার্যের কুশলতা, যে যাকে সেবা করছেন তার মনোমত হওয়া দরকার। তো আপনি ভগবানের সেবা করবেন, ভগবানের সেবায় কাজ করবেন, তো আপনাকে ভাবতে হবে যে ভগবান কী পছন্দ করতেন, কীরকমভাবে কাজটি করাটা ভগবান পছন্দ করবেন, সেইটা আপনাকে ভালো করে ভেবে নিতে হবে এবং সেইভাবে কাজটিকে কিন্তু করতে হবে। এমনভাবে কাজ করলে হবে না যেটি ভগবানের অপছন্দ হবে, তাহলে কিন্তু সে আর কর্মযোগ হলো না, কর্মে বেদান্ত হলো না। তো এই হচ্ছে জীবন, যে কিভাবে কাজটিকে করতে হবে, কিভাবে করলে যার সেবা করছেন তার পছন্দ হবে, তিনি সন্তুষ্ট হবে, তাকে সন্তুষ্ট করা নিয়ে কথা, কাজটা যার কাজ করছে তাকে সন্তুষ্ট করা। প্রথম প্রথম যখন আমি সেবায় গেছি তখন মহারাজ আমাকে ডেকে কিছু কিছু বলতেন যে এটা করো ওটা করো। পরবর্তীকালে একদিন বললেন যে দেখো তোমাকে যদি সব কথা বলেই দিতে হয় তাহলে তো আমি একজন লোক রাখতে পারি, তোমার কি দরকার, বুঝে নিতে হবে যে কি কাজ করতে হবে। তো এই হচ্ছে যে যাকে সেবা করবেন তার কি দরকার আপনাকে বুঝে নিতে হবে, তবেই সেবা ঠিক ঠিক হবে। তাকে যেন বলতে না হয়, তাকে যেন কষ্ট না করতে হয়। তো এই আমাদের এগুলো হচ্ছে সাধারণ জীবনের মধ্যে দিয়ে আমরা শিখি এই কাজ, এই জিনিসগুলো আমরা যখন কাজ করব ভগবানের কাজ করব আমাদের বুঝে নিতে হবে যে ভগবান কিসে সন্তুষ্ট হবে, আমরা কাজটিকে এমনভাবে করব তবেই সেটা কিন্তু পূজা হবে, তা না হলে পূজা হবে না। অনেক সময় ট্রাকের পেছনে লেখা থাকে নানা রকম লেখা, কর্মই পূজা। তো কর্ম পূজা এত সহজ নয়, কর্ম পূজা করতে গেলে সেটার জন্য সাধনা দরকার। তো
মহারাজের জীবন এইসব ঘটনার মাধ্যমে ধীরে 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 মহারাজ নিজেকে তৈরি করেছেন। একদিন মহারাজ আমাকে বলতেন যে একজন সন্ন্যাসী, পরবর্তীকালের বিশিষ্ট সন্ন্যাসী, তিনি তার জীবনের একটি ঘটনা মহারাজকে বলেন যে দেখো আমি একদিন গঙ্গায়, ওই যে স্বামীজির ঘাট আছে বেলুড় মঠে, সেখানে আমি গেছি হাত পা ধুয়ে মন্দিরে যাব। সেখানে ঠাকুরের এক সাক্ষাৎ শিষ্য বসেছিলেন চেয়ারের ওপর। তিনি তাকে বললেন যে আচ্ছা গঙ্গায় গঙ্গার জল কি এখন নোনা? যখন জোয়ারের জল আসতো তখন নোনা হয়ে যেত জলটা, এখন হয় কি না জানি না, আগে এরকম হতো তো নোনা হয়ে যেত, যে জলটা কি নোনা আছে? তো উনি সঙ্গে সঙ্গেই বললেন যে না এখন নোনা নেই। তখন সেই যে ঠাকুরের সাক্ষাৎ শিষ্য বসেছিলেন তখন তাকে শিক্ষা দিলেন যে না, তোমাকে যখন বলা হয়েছে তুমি যাও গিয়ে দেখে এসে বলো যে নোনা আছে কি নেই। এই হচ্ছে শ্রদ্ধা, কাজের প্রতি শ্রদ্ধা, যাকে যার সেবা করছি তার প্রতি শ্রদ্ধা, এইগুলো থাকলে, এগুলো হচ্ছে প্রাথমিক শর্ত এই সমস্ত এই কর্ম কর্মে বেদান্ত। তো এইগুলো আমরা মহারাজের কাছ থেকে কিছু কিছু শুনতাম যে মহারাজের জীবন কিভাবে কর্মে বেদান্ত, যে আমরা বলছি যে মানে মহারাজ পরম খুবই কর্মযোগী ছিলেন সেটা আমরা বলছি, কিন্তু সেটা তো একবারে হয় না, এই তপস্যার মাধ্যমে হয়। এইগুলো হচ্ছে ধীরে 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 এই তপস্যার মাধ্যমে মহারাজের জীবন ধীরে 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 গড়ে উঠেছিল। মহারাজের জীবনে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে কত সেবা উনি করেছেন। উনি যখন থাকতেন সেবা প্রতিষ্ঠানে, সেবা প্রতিষ্ঠান করাই এই জন্যে যে দিন দুঃখীদের সেবার জন্য। একদিন উনি রাস্তায় যাচ্ছেন গাড়ি করে, হঠাৎ দেখেন যে ফুটপাতেতে একটি মানুষ পড়ে আছে, একেবারে খুবই মানে নোংরা কাপড় চোপড়, অচৈতন্য প্রায় সেইভাবে পড়ে আছে। দেখেই সঙ্গে সঙ্গে মহারাজ বললেন যে গাড়িটা থামাও, আমি গিয়ে নিজে গিয়ে দেখলেন যে তার সে প্রাণ আছে কিন্তু কোনো কারণে অসুস্থ হয়ে আছে, অসহ্য কিছু যন্ত্রণা হচ্ছে, কষ্টে সেই কিছু বলতে পারছি না তার বাড়ি কোথায় কী বৃত্তান্ত, কিন্তু ওখানে ফুটপাতের উপরে পড়ে আছে। উনি তখনই গাড়ির মধ্যে সেই তাকে তুলে নিলেন, তুলে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে এলেন, ফিরে এলেন হাসপাতালে, ভর্তি করে দিলেন। তার রোগ কিছুটা কয়েকদিনের মধ্যে উপশম হলো। তখন মহারাজ বললেন যে না এখনই ছেড়ো না, ওকে আগে খাওয়া দাওয়া দিয়ে ভালো করে তার একটুখানি হৃষ্টপুষ্ট হোক, শক্তি হোক, তারপরে তাকে ছাড়বে। তো এই নিঃস্বার্থ সেবার এই হচ্ছে এক একটা উদাহরণ মহারাজের জীবনে কিভাবে তিনি সমস্ত জীবনটাকে এইভাবে সেবার মধ্যে দিয়ে বেঁধেছিলেন। আমরা আরো অনেক ঘটনা আছে, মহারাজ হাসপাতালে যখন ছিলেন তখন কেউ হয়তো এসছে, এসে জিজ্ঞাসা করছে যে মহারাজ ভালো আছেন? তো মহারাজ বলছেন যে না ভালো নেই। তখন বলছে, তিনি জিজ্ঞাসা করছেন যে কী হলো মহারাজ, আপনার কি কিছু শরীর খারাপ হয়েছে? তখন বলছে যে জানো না, তোমাদের বাড়িতে একটি দুটি মানুষ যদি অসুস্থ থাকে তোমরা কত কষ্ট পাও, তোমরা কি বলো যে তোমরা ভালো থাকতে পারো যদি মানুষ কেউ বাড়ির মানুষ অসুস্থ হয়, আর আমার এই বাড়িতে সবাই অসুস্থ, তো আমি কি ভালো থাকতে পারি? তো এই রকম তার মধ্যে সমবেদনা ভাব ছিল মনের মধ্যে, যাতে তিনি সকলকে একাত্ম করে নিতে পেরেছিলেন। পরবর্তীকালে আমরা যোগদানে মহারাজকে দেখেছি যে সবসময় তিনি চেষ্টা করতেন যে কিভাবে মানুষের সেবা করা যায়, এটাই তার মূল মন্ত্র ছিল।
জগদ্দানে যখন প্রথম এলে তখন আমাদের বড় বড় ডাইনিং হল ছিল, সেই ডাইনিং হলগুলোতে উৎসবের সময় কাজে লাগত, সেই সময় বহু মানুষ প্রসাদ পেতেন, সেই জন্য সেই হলগুলো ওপর নিচে দোতলা ছিল, পুরো ভর্তি হয়ে যেত, কিন্তু অন্যান্য সময় খালি থাকত। তো মহারাজ এসেই বললেন যে দেখো এই ঘরগুলো খালি আছে, এখানে এই আশেপাশে অনেক বস্তি আছে, বস্তির ছেলেদের এখানে পড়ার ব্যবস্থা করলে কীরকম হয়। সেই শুরু হলো বালক সংঘ, সমস্ত আশেপাশের যত বস্তির ছেলে তাদেরকে নিয়ে সেখানে পড়ানোর ব্যবস্থা হলো। ভক্তদের মধ্যে থেকেই কতজন এসে পড়াতে আরম্ভ করলে, তাদের টিফিন দেওয়ার ব্যবস্থা হলো, তারা প্রেয়ারে বসতেন বাচ্চারা এবং প্রেয়ারের গান করত, সকালবেলা তারা সংস্কৃত মন্ত্র উচ্চারণ শিখত এবং পড়াশোনা করত, তাদের কোচিং দেওয়া হতো। এবং পরবর্তীকালে যে কজন যারা এখান থেকে পাশ করে গেছে প্রত্যেকেই ভালো ভালো কাজে রয়েছে, এখন অনেক দিন বাদে আমার কারুর কারুর সঙ্গে যোগাযোগ হয়, তারা প্রত্যেকেই একটা তারা কৃতজ্ঞ এবং তাদের জীবনের একটা যেন ভিত্তি সেখানে হয়ে গেছে এই যোগদানের থেকে। তো এই মহারাজ কিছুই নয়, সেখানে খালি পড়ে আছে, সেখানে শুরু করে দিলেন, এখনও সে চলছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস, এক দুটি মহিলা সেখানে আসতেন, একটি বয়স্ক মানুষ আর একটি মহিলা, তো আসতেন, তাদের মহারাজ জিজ্ঞাসা করলেন, তারা ভাই এবং বোন দুজনে কেউই বিয়ে করেননি, বয়স হয়ে গেছে, অনেকটাই অথর্ব হয়ে গেছেন, নিজেদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়, কোনো আয়ও নেই। তখন মহারাজ তাদের বললেন যে দেখো তোমরা রোজ এখানে এসে প্রসাদ পাবে, সেই যে তারা যে প্রসাদ পাবে আমাদের ভাণ্ডারী মহারাজকে ডেকে বলে দিলেন যে দেখো এরা এখানে প্রসাদ পাবে, এদের ব্যবস্থা করে দিই, প্রতিদিন এরা প্রসাদ পাবে। সেই যে মহারাজ বলে গিয়েছিলেন, মহারাজ তো পরবর্তীকালে বেলুড় মঠে গেলেন, মহারাজের প্রয়াণ হলো, কিন্তু তা সত্ত্বেও সেই মহারাজ বলে দিয়েছিলেন কিছুদিন আগে পর্যন্ত গিয়ে দেখেছি যে বোন মারা গেছে কিন্তু ভাই আসতো এসে প্রসাদ নিয়ে যেত, তারপরে দেখা গেল সেও শয্যাশায়ী হয়ে গেল আর আসতে পারে না, তো যোগদান থেকে টিফিন ক্যারিয়ারে করে তার জন্যে প্রসাদ যেত। পরবর্তীকালে এইবারে শেষবার যখন গেলাম তখন শুনলাম যে তারও মৃত্যু হয়েছে। তো এই যে মানুষের প্রতি সহানুভূতি কীরকম, তো এই হচ্ছে মহারাজের জীবন। তো কর্মে বেদান্ত যেটা বলছিলাম যে এই কর্মের মধ্যে দিয়ে যে বেদান্তকে অনুশীলন করা যায়, আচ্ছা এই কর্মের মধ্যে দিয়ে বেদান্ত অনুশীলন করে কী হয়, শেষ পর্যন্ত কী হয়, মহারাজের জীবনে আমরা সেটাকেও দেখতে পাই। মহারাজ পরবর্তীকালে যখন দীক্ষা দান করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একদিন যখন ওই দীক্ষা দান করতেন তখন তার আগে ঠাকুরকে অর্ঘ নিবেদন করতেন, তো প্রতিদিন আমার কাছে জিজ্ঞাসা করতেন যে কতজন দীক্ষার্থী আছে, সেটা কিন্তু সঠিক সংখ্যায় বলতে হতো। একবার এরকমও হয়েছে যে আমার সংখ্যাটা কোনো কারণে ভুল হয়ে গেছে, কিন্তু মহারাজ কিভাবে বুঝতে পেরেছেন জানি না, মহারাজ কিন্তু বললেন যে তুমি যাও আবার দেখে এসো, ভালো করে গুনে এসো, সত্যি সত্যি গুনে দেখা গেল যে সংখ্যায় ভুল ছিল। তো যখন উনি অর্ঘ দিতেন তখন যেন যতজন দীক্ষার্থী আছে তাদের সকলেরকে যেন ঠাকুরের চরণে নিবেদন করে দিতেন, এইভাবে উনি জানতে চাইতেন যে কতজন দীক্ষার্থী আছে। তো এইরকমই একদিন আমি অর্ঘ নিয়ে দাঁড়িয়ে আছি, মহারাজ এসছেন, অর্ঘ দিচ্ছেন, দেওয়ার পরে বলছেন যে দেখো ঠাকুর জীবন তো বসে আছেন, তুমি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, আমাকে বলছেন যে দেখো ঠাকুর জীবন তো বসে আছেন, দেখো দেখো, আমার তো সে চোখ হয়নি কিন্তু মহারাজ তাকে ঠাকুরকে জীবন্ত দেখছেন। তো এই কর্মে বেদান্তর এই হচ্ছে পরিণতি কীভাবে হয় সেটাই আমি বলতে চাইছি। যখন মহারাজ একেবারে বেলুড় মঠে রয়েছেন, যখন
খুবই শরীর খারাপ, মন্দিরে যেতে পারছেন না। তো আমি তখন গিয়ে মহারাজকে বললাম যে মহারাজ, আপনি মন্দিরে যেতে পারছেন না, আমরা একটু ব্যবস্থা করি, হুইল চেয়ারে বা কোনোভাবে আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তখন মহারাজ বলছেন যে না, দরকার নেই, এখন ঠাকুর আমাকেই ঘরে বসেই দর্শন দিচ্ছেন, আর আমার মন্দিরে যাওয়ার এখন আর কোনো প্রয়োজন নেই, ঘরেই আমি দর্শন পাচ্ছি। এইভাবে জীবনটি দেখুন যে কর্মময় জীবন, কিন্তু তাতে বেদান্ত যুক্ত হয়ে সেই জীবনে ঈশ্বর প্রাপ্তি পর্যন্ত হয়ে যাচ্ছে এই কর্মে, বেদান্তের মাধ্যমে। তো কর্মের মধ্যে দিয়ে যে সিদ্ধি লাভ হয় এই মহারাজের জীবনে, তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু একটা কথা, যে শুধু কর্ম করলে হবে, যে উনি বয়োজ্যেষ্ঠ মহারাজের কাছে শুনেছেন যে মহাপুরুষ মহারাজ কখনো বলছেন যে দেখো, এই শুধু কর্ম করলে হয় না, তার সঙ্গে সঙ্গে সাধন ভজন, সাধন ভজন ছাড়া কর্ম করলে কখনো কর্মযোগ হয় না, সাধন ভজন করতে হবে। তো মহারাজের জীবনে আমরা দেখেছি যে যত কর্মব্যস্ততাই থাক না কেন, তার জীবনে সাধন ভজন কোনো দিন একটা দিনও কিন্তু কামাই হতো না। কত দূর দূরান্তরে ঘুরতেন, কত জায়গায় যেতেন, জীবনের সময় ঠিক থাকতো না, কিন্তু তার সত্যি হয়েছে যে হয়তো অনেক রাত্রে কোথাও হয়ে গেছে বিভিন্ন প্রোগ্রামে, রাত্রির দশটা সাড়ে দশটা হয়ে গেছে, কিন্তু তখনও তিনি কিন্তু মুখ হাত ধুয়ে আগে স্নান করতেন, সন্ধ্যাবেলা হলে স্নান করতেন, করে তার নিজস্ব জপ ধ্যান সাধন ভজন সেটি করে হয়তো বারোটার সময়, রাত্রি বারোটার সময় খেতে বসল। তো এই হচ্ছে তার জীবন, যে সাধন ভজন তার সঙ্গে কর্ম, এবং কর্মকে নিঃস্বার্থ কর্ম এবং তার সঙ্গে মুক্তিলাভের ইচ্ছা, এ সব মিশ্রিত হলে তবেই সেটা হয় কর্মে বেদান্ত, কর্মযোগ। এবং সেই যদি কেউ করতে পারে তাহলে তার জীবনে শেষে ঈশ্বর দর্শনও সুলভ হয়ে যায়, তার কিছু বাকি থাকে না। মহারাজের জীবনে আমরা এই সবটুকু দেখতে পাই, বেশি বলার আজ সময় নেই, বিষয় অনেক বড়। মহারাজকে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে, সকলকে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।